হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো বৃহস্পতি রাশি পরিবর্তন। বৃহস্পতি এতদিন গোচর করছিল ধনুরাশিতে, বৃহস্পতির এটা নিজস্ব ঘর, তো এখানে বৃহস্পতি ভালোই ফল দিয়েছে। এবারে আমরা জানব বৃহস্পতি মকর রাশিতে গোচর করে কেমন ফল দেবে। মকর রাশিটা কিন্তু বৃহস্পতির নিচস্থ ঘর, অনেকের ধারণা আছে এখানে বৃহস্পতি খুব একটা ভালো ফল দেবে না। মকর রাশিতে অলরেডি শনি সক্ষেত্রীয় অবস্থায় গোচর করছে, তাহলে এখন মকর রাশিতে বৃহস্পতি এবং শনি একই সাথে গোচর করছে। বৃহস্পতি এবং শনি মকর রাশিতে বসে সমস্ত রাশিকে মোটামুটি একটা ভালোই ফল প্রদান করবে, কোনো খারাপ ফল কিন্তু প্রদান করবে না, আগেই বলে দিলাম। তাহলে চলুন জেনে নিই সমস্ত রাশি অনুযায়ী কেমন ফল দেবে না দেবে। আরও একটি বিষয়টি হচ্ছে বৃহস্পতি এখানে থাকবে 20 নভেম্বর 2021 সাল পর্যন্ত, এক বছর। এক বছর আমাদের লাইফে বৃহস্পতির কী প্রভাব থাকবে না থাকবে অবশ্যই কিন্তু আমাদের জেনে নিতে হবে। জানব বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে মকর রাশির মানুষরা কী রেজাল্ট পেতে চলেছেন না চলেছেন। মকর রাশিতেই বৃহস্পতির এই ট্রানজিটটা হতে চলেছে। মকর রাশিতে এই ট্রানজিটটা হওয়ার ফলে কিন্তু আপনাদের অর্থনৈতিক যে পরিকাঠামো সেটা কিন্তু অনেকটা মাত্রায় বেটার হয়ে যাবে। এই সময় কিন্তু লাইফে প্রচণ্ড মাত্রায় আপনারা সঞ্চয়ী হয়ে উঠবেন, প্রত্যেকটা জিনিস ক্যালকুলেশন করে কিন্তু এই সময় আপনারা করবেন, যার ফলে কিন্তু আপনারা লাইফে অনেকটা বেশি সঞ্চয় এই সময় করে উঠতে পারবেন। এই সময় কিন্তু হায়ার স্টাডির জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। যারা প্ল্যানিং করছিলেন হায়ার স্টাডি করবেন, তাদের জন্য আমি বলবো তারা চেষ্টা করুন, এই সময় কিন্তু হায়ার স্টাডি খুব ভালো আপনারা করতে পারবেন। বিজনেসের জন্য সময়টা ভালো, যারা বিবাহ করবেন প্ল্যানিং করছিলেন তাদের জন্য সময়টা ভালো। এই সময় যদি আপনারা প্ল্যানিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক সঠিক প্ল্যানিং লাইফে করে উঠতে পারবেন। জানবো বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে আপনারা কী রেজাল্ট পেতে চলেছেন না চলেছেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে কিন্তু যারা প্রেম করে বিবাহ করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, তারা এই সময় বাড়িতে কথাবার্তা বলুন, খুব ইজিলি ব্যাপারটা কিন্তু ম্যানেজ আপনারা করে উঠতে পারবেন। এই সময় যারা স্কুল স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা ভালো, তারা কিন্তু ক্যারিয়ারে অনেকটা বেশি ফোকাস এই সময় থেকে কিন্তু হয়ে যাবেন, পড়াশোনার প্রতি আপনাদের যে মনোযোগ সেই ব্যাপারটা কিন্তু এই সময় প্রচণ্ড মাত্রায় ভালো থাকবে। এতদিন যারা ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা করে উঠতে পারছিলেন না তারাও কিন্তু এই সময় ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা করে উঠতে পারবেন। এই সময় যারা অনেকদিন ধরে চাইছিলেন কনসিভ করবেন বা অনেকদিন ধরে প্ল্যানিং করে ঠিকঠাক রেজাল্ট পাচ্ছিলেন না সেই সকল মানুষদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় যদি আপনারা প্ল্যানিং করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট কিন্তু পেতে পারবেন। জানবো বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলে আপনারা কী রেজাল্ট পেতে চলেছেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলে আপনারা বিজনেসে খুব ভালো সাকসেস পাবেন, নতুন বিজনেস যারা শুরু করেছেন তাদের জন্য সময়টা ভালো। যারা কোনো কেমিক্যাল জিনিস বা ধরুন কোনো বিল্ডার্স এই ধরনের জিনিস নিয়ে, এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন বা যারা কোনো ফুড প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন সেই সকল বিজনেস কিন্তু এই সময় খুব ভালো গ্রো করবে। এই সময় বিবাহের জন্য সময়টা ভালো, যারা বিবাহ করবেন ভাবছেন তারা কথাবার্তা বলুন, বা যারা সেকেন্ড ম্যারেজ করবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো, তারা যদি এই সময় কথাবার্তা বলেন তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারেন। জানবো বৃহস্পতির নবম দৃষ্টির ফলে আপনারা কী রেজাল্ট পেতে চলেছেন না চলেছেন। বৃহস্পতির নবম দৃষ্টির ফলে বাবার থেকে হেল্প, সিনিয়রদের সাথে রিলেশন খুব ভালো হয়ে যাওয়া, আপনাদের যারা টিচার আছে তাদের সাথে রিলেশন ভালো হয়ে যাওয়া, তাদের থেকে যে কোনো বিষয়ে হেল্প পাওয়া, অফিসে কলিগসদের থেকে হেল্প পাওয়া, অফিসে বসের সাথে রিলেশন ভালো হয়ে যাওয়া, আধ্যাত্মিক ব্যাপারে আপনারা নিজেকে অনেকটা ইনভলভ করে ফেলবেন, যে কোনো সামাজিক ক্রিয়াকলাপে এই সময় কিন্তু আপনারা প্রচণ্ডভাবে নিজেকে জড়িয়ে ফেলবেন, যে কোনো কাজ করতে গেলে কিন্তু এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট প্রচণ্ড মাত্রায় কিন্তু পাবেন। তাহলে বন্ধুরা, বৃহস্পতির রাশি পরিবর্তন অনুযায়ী মকর রাশির মানুষরা কী রেজাল্ট পাবেন না পাবেন ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল মানুষরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে যখনই ভিডিও আপলোড হয় সঠিক সময় নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।